স্বাগত জানাচ্ছি রেডিও টুডির সংবাদ সংকলনে। চলুন জেনে নেই বিভিন্ন জাতীয় দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর আবুল বারকাতের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে যুগান্তর জানিয়েছে, বিগত 46 বছরে অর্থাৎ 1972 থেকে 2019 সাল পর্যন্ত দেশ থেকে 7,98,327 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটি জাতীয় বাজেটের প্রায় দেড় গুণ। এর মধ্যে গত 2018-19 অর্থ বছরে পাচার হয়েছে 75,734 কোটি টাকা। এটি চলতি বাজেটের 16.3% সমান। দেশে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়ছে। রোগ তত্ত্ববিদরা একে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, বিগত ঢেউয়ের তুলনায় এবারে সংক্রমণ লাফিয়ে বাড়ছে, যা উদ্বেগজনক। সংক্রমণ রেখা সোজা উপরের দিকে উঠতে থাকলে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা ধারণা করাও কঠিন। এটি পত্রিকাটির অন্য একটি খবর। কিশোরগঞ্জের বাজিতপুরে আবু জামান নামে একজন কৃষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অথচ তিনি ভালো করে মোবাইল ফোনও ব্যবহার করতে জানেন না। তার নেই স্মার্টফোন কিংবা ফেসবুক আইডি। জানা গেছে, যাচাই বাছাই না করেই মামলা রেকর্ড করে পুলিশ। পুলিশ বলছে, সংশ্লিষ্টতা না পাওয়া গেলে আবু জামানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে। এমন একটি খবরকে নিয়ে সমকালের শিরোনাম, মিথ্যা মামলায় পাড়ি বেড়াচ্ছেন কৃষক। নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে 7টি শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এগুলোর মধ্যে রয়েছে, একসঙ্গে সব শিক্ষক নিয়োগ না করে ধাপে ধাপে করা, প্রতি 65,000 জনসংখ্যার জন্য একটি করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করা, সিটি কর্পোরেশন, জেলা সদর ও পৌরসভা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে কর্মচারী পদ সৃষ্টি না করা, নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে অন্যান্য শর্তের সঙ্গে সেটির হালনাগাদ স্বীকৃতি থাকা, গার্লস কলেজগুলোতে কাম্য শিক্ষার্থীর সংখ্যা আগের মতো আনুপাতিক হারেই থাকা এবং 4টি বিষয়ে তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির প্রস্তাব বাতিল করা। শুনছেন রেডিও টুডের সংবাদ সংকলন। জানিয়ে দিচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। দৈনিক ইত্তেফাক বলছে, করোনার সংক্রমণ বাড়তে থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে 12 দফা সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং যে কোনো মূল্যে পাবলিক পরীক্ষা যেমন বিসিএস, এসএসসি, এইচএসসি সহ অন্যান্য পরীক্ষা বন্ধ রাখা। পত্রিকাটির অন্য একটি খবর, করোনার প্রথম ঢেউ শেষ না হতেই আবারও এর প্রকোপ বাড়তে শুরু করেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় ভবিষ্যতে নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উদ্যোক্তারা। কারণ হিসেবে ইত্তেফাক জানিয়েছে, করোনা মহামারীতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। আবার আন্তর্জাতিক বাজারে শিল্পপণ্যের কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে করোনা শুরুর পর থেকে ক্রেতাদের আয় ও ক্রয় ক্ষমতা অনেক কমেছে। একই সঙ্গে ইউরোপ আমেরিকায় করোনার নতুন ঢেউ ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। ঢাকার বাইরে 3 বড় শহরেও তীব্র শব্দ দূষণ, বাপা স্ট্যামফোর্ডের গবেষণা। এটি দৈনিক প্রথম আলোর শিরোনাম। খবরটিতে বলা হয়েছে, শুধু রাজধানীবাসী নয় বরং ঢাকার বাইরে বড় 3টি শহরও শব্দ দূষণের তীব্রতায় ভুগছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও এই দূষণের বড় উৎস হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ হয়নি। নির্মাণ কাজ এবং অনিয়ন্ত্রিত যানবাহনের শব্দ নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা। দূষণ নিয়ন্ত্রণে যাদের তৎপর থাকার কথা সেই পরিবেশ অধিদপ্তরও অনেকটাই নির্বিকার। মানুষকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। বাংলাদেশ নামে একটি দেশ গড়ার স্বপ্ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আপোষহীন ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। এদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিজীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন। আজ বিশ্ব যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন তার এই অন্তর্গত শক্তিমত্তা মানুষকে পথ দেখাতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশি বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের বক্তব্যের সারবস্তু ছিল এমনই। এই ছিল সংবাদ সংকলনের আজকের আয়োজন। Radio Today, 89.6 FM.